নমস্কার বন্ধুরা, তো তাল শেষ হয়ে যাবার আগে আজ আবারও একবার তালের বড়া বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এ দেখুন এখানে তালের মাড়ি আমি গুড় দিয়ে আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি, আর এই দেখুন এখানে 1 কিলো চালের গুঁড়ি নেওয়া হয়েছে। তো এখন একটা বড় আমি জামবাটি নিলাম, এ দেখুন এটাতে কিছুটা তালের মাড়ি এখন আমি ঢেলে নেব, এ দেখুন, কারণ ভাদ্র মাস, ভাদ্র মাসে তাল খালে খেলে পিত্তি হয়, এই জন্য গুড় দিয়ে যদি তাল খাওয়া হয় তাহলে পিত্তি হয় না, এটাই শুনে আসছি। তো এই জন্যই আমি আগে থেকে গুড় দিয়ে ফুটিয়ে রেখেছি, দেখুন এই জন্য একটু বেশি লাল হয়েছে। আর তাল ছাড়ানোর ভিডিও আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তো দেখে নেবেন। তো দেখুন বন্ধুরা, মাড়ি আমি ঢেলে নিয়েছি, এখন এর সাথে কিছু উপকরণ দেব। দেখুন আমি দেব স্বাদ মতো লবণ, যতই আমরা মিষ্টি দিই না কেন কিন্তু লবণ একটু দিতেই হবে। লবণ দিলাম, আর এখন দেব আমি দেখুন কিছুটা নারকেল কোরানো, এই দেখুন দিয়ে দিচ্ছি। আর এখন দেব আমি চালের গুঁড়ি, পরিমাণ মতো চালের গুঁড়িটা দেব, এই দেখুন এইভাবে ঢেলে নিচ্ছি। আর দেব না, পরে লাগলে তখন দেওয়া হবে, একেবারে সবটা দিয়ে দিলে তখন হবে না। তো এখন আমি হাত দিয়ে সবগটি উপকরণ ভালোভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি। তো জল দেওয়া যাবে না, জল দিলে হবে না, জল একদমই দেওয়া যাবে না, ওই তালের মাড়িটায় থেকেই আমাকে মাখিয়ে নিতে হবে, এই দেখুন এইভাবে মাখিয়ে নেব। তো এইভাবে তালের বড়া যদি বানানো হয় খেতে হয় অসাধারণ স্বাদে পরিপূর্ণ। তো আপনারাও বাড়িতে এইভাবে একবার তালের বড়া বানিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার আর চালের গুঁড়ি দিতে হবে না, দেখুন হয়ে গেছে, ঠিক আন্দাজ মতোই আমি নিয়েছিলাম, দেখুন হয়ে গেছে। এখন ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে হাতটা একটু জামবাটিতে আমি এইভাবে হাতের থেকে যেটুকু লেগেছিল সেটাও জামবাটিতে এইভাবে মুছে দিলাম, বেশি পাতলা করলেও হবে না, আবার বেশি খুব একটা শক্ত হলেও হবে না। খুবই সহজ তালের বড়া বানানো, একবার দেখলে বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এদিকে দেখুন আমি কড়াই বসিয়েছি, তো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো দেব সাদা তেল, এগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাহলেই ভালো হয়। এখন আমি তেল ভালোভাবে গরম করে নেব, এ দেখুন আমি একটা ছোট জামবাটি নিয়েছি, এটাতে আমি পকোড়াগুলো বড়াগুলো তুলে নেওয়ার পরে এটাতে আগে নামিয়ে রাখবো, তেলটা তাহলে ঝরে যাবে, আর ওই বড়া জামবাটিটাতে আমি বড়াগুলো রাখবো। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এখন হাতের সাহায্যে নিয়ে এই দেখুন বড়ার আকারে গোল গোল আমি দিয়ে দিচ্ছি, এ দেখুন। পুরো তেলের ধার পর্যন্ত দেখুন আমি দিয়ে দিচ্ছি এইভাবে। এই সময় কিন্তু আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি আঁচ হয়ে গেলে এক পাশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে, এই জন্য দেখুন আমি আঁচটা কমিয়ে দিয়েছি, তাহলে ভালোভাবে ভাজা হবে। দেখুন যত দূর তেল ছিল আমি তত দূর বড়াগুলো দিয়ে দিয়েছি,
আপনারা যদি এর থেকেও বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা আবারও বাড়িয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখন এক পাশ ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে বড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কেউ কারো গায়ে লেগে যায় না। এ দেখুন এইভাবে একটি একটি করে এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি আর ওপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো আমি উল্টে নেব, দিয়ে আর এক পাশ ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তালের বড়া কিংবা তালের পিঠে যাই হোক না কেন, এটা টাটকা যতটা ভালো লাগে কিন্তু তার পরের দিন খেলে আবার বেশি ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে আগে চামচটার সাহায্যে আমি সমস্ত বড়াগুলো এইভাবে উল্টে নিলাম। এখন দেখুন ভালোভাবে ছানতা দিয়ে আমি আবারও উলট পালট করে নিচ্ছি। দেখুন চারপাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে, আর বেশি লাল করব না। এ দেখুন যেটা হয়নি সেটা আবারও এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিলে ভেতরটা আর কাঁচা থাকবে না। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে, আর বেশি লাল করব না। এখন আমি ছানতা দিয়ে তুলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটাই সুন্দর হয়েছে আর বড়াগুলো কতটা ফুলে উঠেছে। এইভাবে সমস্ত তালের বড়াগুলো আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, তালের বড়াগুলো সমস্ত ভেজে নিয়েছি। দেখুন কতটাই নরম হয়েছে, যার দাঁত নেই সেও খেতে পারবে। তো আপনারাও বাড়িতে এইভাবে তালের বড়া বানিয়ে নেবেন। আর আজকের তালের বড়া রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, ফিরে আসছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।